সংসার আল্লাহ যে আল্লাহ তালা আমাদেরকে এই পরিবেশে কোরআনুল করিমের তফসির আলোচনা করার সোনার মতো তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লামের উপর রসুল সাল্লা সাল্লাম কোরআনুল করিমের মাজলিসে বসার জন্য যথার্থ উপদেশ পরামর্শ উৎসাহ দিয়েছেন তার উপর দরুদ সালাত বর্ষিত হোক সকল বলি সাল্ল আলহ্লাম অতপর সম্মানিত উপস্থিতি প্রিয় দিনী ভাই বন্ধুরা পর্দার আড়ালেও যারা রয়েছেন যাদের কর্ণকুহরে শব্দ যাচ্ছে সকলের সুস্বাস্থ্য কামনা করি সকলকে আল্লাহ রব্লা আলমিন কল্যাণের উপরে রাখুন এই কামনা করে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক এই প্রোগ্রামে আজকে সুরা আলমা এদায়ের দশ থেকে তেরো নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ প্রথমে তেলা সাথে সরল অনুবাদ অতপর নির্ধারিত শব্দের অর্থ গবেষণামূলক শিক্ষা আয়াতের প্রতি আমল এবং দিক নির্দেশনা

يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون হে ইমানদারগণ তোমরা তোমাদের উপরে আল্লাহ আল্লাহতালার নিয়ামতকে স্মরণ করো যখন এক দল ইচ্ছা করেছিল তোমাদের প্রতি তাদের হস্তকে সম্প্রসারিত করতে অতপর তিনি তাদের থেকে তাদের হস্ত আল্লাহ রব্লা আলমিন তোমাদের থেকে তাদের হস্তকে বিরত রেখেছেন প্রতিহত করেছেন আর তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ রাবুল্লাহ আলমিনের উপরেই মোমিনদের ভরসা করা উচিত ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم اثني عشر نقيبا فقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لو كفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات، ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل رب الشيء الله رب العالمين بني إسرائيل در أونجيكار اونجي كار كرسن. اي আমি তাদের মাঝে বারোজন জন নেতা প্রেরণ করেছি আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন আমি তোমাদের সাথে রয়েছি তোমরা যদি নামাজ কায়েম করো জাকাত প্রদান করো আমার রসুলগণের প্রতি ইমান আনয়ন করো এবং তাদেরকে সাহায্য করো ও আল্লাহ রাবুল্লাহ আলমিনকে উত্তম ঋণ প্রদান করো করদে হাসানা দাও তাহলে অবশ্যই আমি তোমাদের থেকে তোমাদের পাপ রাশি ক্ষমা করে দেব। এবং আমি তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাব যার নিম্নদেশে নহর প্রবাহিত হবে সুতরাং এর পরেও তোমাদের মাছ থেকে এটাকে অস্বীকার করবে সে হবে সঠিক পথ থেকে भ्रষ্ট পথ भ्रষ্ট হয়ে যাবে ফাবিমা নাকুদহিম মিসা কাহুম লা আননাহুম ওয়াজআলনা কুদুবাহুম কাসিয়া ইহরিফুনাল কালিম আম্মা ওয়াদিহী ونسوح حظا مما ذكروا به ولا تسال تطلع على خائنة منهم الا قليلا منهم فاعف عنهم واصفح ان الله ان الله يحب المحسنين. تعذير كورتيك تعذير اونجيكار بهونج كورر كاروني আমি তাদেরকে লানত করেছি আর আমি তাদের অন্তর্কে করে দিয়েছি কঠিন তারা কালিমাকে শব্দ সমূহকে স্থান থেকে বিচ্ছুত করে বিকৃত করে আর তাদের যে উপদেশ দেওয়া হয়েছে তার এক অংশ তারা ভুলে গেছে আপনি সর্বদাই দেখতে পাবেন তাদের অধিকাংশই অল্প সংখ্যক ব্যতীত অধিকাংশই তাদেরকে দেখবেন বিশ্বাসঘাতকতার উপরে অতএব আপনি তাদের ক্ষমা করুন আর তাদের মার্জনা করুন নিশ্চয় আল্লাহ রাহামিন প্রথমত মাহিল কালিমাত শব্দ অর্থ সমূহ ইয়াবু সুতু ইলাইকুম তারা তোমাদেরকে পাকরাও করতে হাত বের করেছিল হাত এগিয়ে দিয়েছিল অর্থাৎ আক্রমণ করতে চেয়েছিল নাকিবান অর্থ হলো দলনেতা বিজ্ঞ ওয়া আজার তুমু হোম আর তোমরা তাদের সাহায্য করবে ওয়ানাসু তারা ভুলে গেছে অর্থাৎ তারা পরিত্যাগ করেছে হাবান এর অর্থ হলো অংশ এবারে মূল যেই শিক্ষামূলক বিষয় ওয়া কফা তাদা বরিয়া এক আল্লাহ সুবন তালা বলেন ওয়াল্লাদিনা কাফারু ওয়াকাদ্দাবু বি আয়াতিনা উলাইক আসহাবুল জাহিম যারা কুপুরি করেছে এবং আমার আয়াতাবলিকে মিথ্যারোপ করেছে তারা জাহান নামের অধিবাসী এখানে আসহাবুল জাহিম এর শাব্দিক অর্থ জাহান নামের সাথী জাহান নামের সাথী অর্থাৎ সাথী যেমন অপর সাথীর সাথে সবসময় লেগে থাকে অন্তরঙ্গ থাকে তারাও যদি জাহান নামের সাথে সর্বদাই লেগে থাকবে সর্বদাই অপ্রতভাবে জড়িতই থাকবে যেটি তাপসির চাঁদ দিতে দুই শত চুর্থ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে প্রশ্ন হলো কেন কাফেরদের ব্যাপারে এই বর্ণনা ভঙ্গিতে উপস্থাপন করা হলো যে তারা জাহান্নামের নামের সাথী হবে জাহান নামের অধিবাসী তথা জাহান নামের সাথী থাকবে উত্তর এই বর্ণনায় বলা হলো এই কারণে যে সাথী যেমন অপর সাথীর সাথে সর্বদাই লেগে থাকে যুক্ত থাকে তারাও যেন জাহান নামের সাথী লেগে থাকবে ওপ্রতভাবে থাকবে এই জন্য

তোমাদেরকে পাকরাও করতে তোমাদের প্রতি হাত সম্প্রসারণ করেছিল অতপর আল্লাহ সোম তালা তাদের হাতকে প্রতিহত করেছেন আর তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ রাবুল্লাহ আলমী যখন এখানে নিয়ামতের কথা স্মরণ করে দিলেন তারপরেই তিনি এই আদেশ করলেন এর উপরে নির্ভর করে এই নির্দেশ দিলেন যে নিয়ামত দাতার ব্যাপারে তিনি যেন তার নেয়াম তথা শান্তিকে শাস্তিতে পরিবর্তন না করেন তার থেকেও ভয় করার নির্দেশ দিলেন ফলে তিনি বললেন তোমরা আল্লাহকে ভয় করো অর্থাৎ আল্লাহ যিনি মালিক যার শাস্তি সহ্য করা যায় না অসহনীয় শাস্তি যার রয়েছে তাকে তোমরা ভয় করো কেননা তার উপযুক্ত এই শাস্তির উপযুক্ত কেউ নেই আর তার সমতুল্য কেউ নেই সুতরাং তিনি তোমাদের উপরে তোমাদের শত্রুদেরকে কর্তৃত্ব দিবেন অথবা অন্য এমন শত্রুতা ছাড়াও অন্য কোনো আক্রমণ তোমাদের উপরে দিবেন তোমাদের শত্রুদের কর্তৃক তা থেকে তোমরা সাবধান থাকো তাপসির বাকায় এটি আলোচিত হয়েছে তার দ্বিতীয় নাম্বার খন্ডের চার দশ নাম্বার পৃষ্ঠায় প্রশ্ন হলো আল্লাহ এখানে সাথে সাথে আল্লাহর তাকুয়া এই বিষয়টি আয়াত থেকে স্পষ্ট করুন স্পষ্ট হলো এইভাবে যে আল্লাহ তাল্লা বললেন নিয়ামতের স্মরণ করো অতবার বললেন আল্লাহকে ভয় করো তাহলে প্রমাণ হলো যে আল্লাহকে ভয় করা যেন তিনি নিয়ামত উঠিয়ে নিয়ে শাস্তি না দেন এই ভয় করাটাও আল্লাহ রাব্বুল আলমের শুকরিয়ারই অন্তর্ভুক্ত অতএব আল্লাহর সুক্রিয়ার অংশ হলো আল্লাহকে ভয় করা তিন ওয়া আলাল্লাহি ফাল ইয়াতাওকালিল আর আল্লাহর উপরে মমিনদের ভরসা করা উচিত বান্দার ভরসাটা বান্দার ইমান অনুপাতেই আল্লাহর উপরে ভরসা হয়ে থাকে যেমন ইমান তেমনই আল্লাহর উপরে ভরসা হয়ে থাকে যেটি সাদিতে এসেছে দুই শত চোদ্দ নম্বর পৃষ্ঠা প্রশ্ন হল আল্লাহ রবাহ আলামিন যখন তাওয়াক্কুল আলা বা আল্লাহর উপরে ভরসা করার কথা বললেন তখন মমিনদের কথা কেন বললেন যে মোমিনদের আল্লাহর উপরে ভরসা করা উচিত এই কথায় তিনি কেন সম্বোধন করলেন উত্তর মমিন বা ইমানদার বললেন এই কারণে যে ইমান অনুপাতি ভরসাটা হয়ে থাকে যার যতটুকু ইমান সে ততটুকু ভরসা করবে আল্লাহর এই জন্য ইমানদারদের কথা মুসলিমদের কথা এখানে উল্লেখ করেছেন চার নম্বর শিক্ষামূলক বিষয় ফকুদা লাহান্না হুম ও জাহান্ন ওয়ান কী রবি তাদের অঙ্গীকার ভঙ্গ করার কারণে আমি তাদের উপরে দিয়েছি আর আমি তাদের অন্তরকে কঠোর করে দিয়েছি তারা কালিমা কালিমাসমূহকে আল্লাহর শব্দ সমূহকে তারা স্থান থেকে বিকৃত করে তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছে তা তারা ভুলে গিয়েছে আয়াতে আল্লাহ রব্লা আলমেন একত্রিত করেছেন সেই সকল প্রমাণগুলো যা তাদের দিনের প্রতি মনোযোগের ঘাটতির কথা প্রমাণ করে এবং তাদের কর্তৃক দিনের অনুসরণের ঘাটতির কথা স্বল্পতার কথা প্রমাণ করে তিনটি মৌলিক নীতি এখানে বর্ণনা করেছেন এক আর সেগুলো হলো এক ইচ্ছা করে যেই অদা অঙ্গীকার বাস্তবায়ন করার কথা ছিল সেই অদা অঙ্গীকার ইচ্ছা করে তারা ভঙ্গ করে এক দুই তারা অপব্যাখ্যার মাধ্যমে ধোকা দেয় তিন দিনের প্রতি দিনের প্রতি যতটুকু যত্নবান হওয়ার সেই যত্নবান হওয়ার ব্যাপারে তাদের দায়িত্ব ও দেখাশোনার ঘাটতি থেকে তাদের ভুলে যাওয়ার বিষয়টি চলে আসে এই ভুলে যাওয়া এবং দিনের প্রতি গুরুত্ব কম দেওয়ার কারণে তাদের ভুলে যাওয়া এটি একটি কারণ তিনটি কারণ হল অঙ্গীকার ভঙ্গ করা দুই অপব্যাখ্যা দিয়ে আয়াতকে বিকৃত করা তিন ভুলে যাওয়া আর এই ভুলে যাওয়াটা দিনের প্রতি কম গুরুত্ব দেওয়ার কারণে হয়ে থাকে যেটি ইব্ন আসুর বর্ণনা করেছেন তার তাপসির গ্রন্থের ষষ্ঠ খণ্ডের একশত চুয়াল্লিশ নাম্বার পৃষ্ঠায় প্রশ্ন হলো আয়াতে কারিমা বাণী ইসরায়েলদের কর্তৃক দিনের প্রতি গুরুত্বের ঘাটতির ব্যাপারে প্রমাণ করেছে এবং তাতে তিনটি মূল নীতি রয়েছে এই তিনটি মূল নীতি কী কী উত্তর তিনটি মূলনীতি তাদের দিনের ঘাটতির যে প্রমাণ সেক্ষেত্রে তিনটি বিষয় রয়েছে তাদের এক ইচ্ছা করে তারা অঙ্গি অঙ্গীকারকে ভঙ্গ করে দুই তারা অপব্যাখ্যা দিয়ে আয়াত এর শব্দের অর্থকে বিকৃত করে অর্থাৎ তাও রাতের তাদের ভুলে যাওয়া যে উপদেশ তাকে দেওয়া হয় তা ভুলে যায় কেন যে তারা দিনের প্রতি গুরুত্ব কম দেয় এই কারণে ভুলে যায় এই তিনটি পয়েন্ট এখানে আলোচিত হয়েছে পাঁচ নম্বর শিক্ষামূলক বিষয় ফাবিমা অঙ্গীকার ভঙ্গ করার কারণে আমি তাদেরকে লানত দিয়েছি আর আমি তাদের অন্তরকে করে দিয়েছি রুরো শক্ত কঠিন করে দিয়েছি অর্থাৎ এমন কঠিন করে দিয়েছে তাদের অন্তর যে তাতে পরামর্শ উপদেশ তা ভালো করে না এবং আয়াতাবলী ও উৎসাহ উদ্দীপনামূলক যে আয়াত বা সতর্ককারী বিষয়গুলো সতর্ক বাণী সমূহ তাদের কোনো উপকার দেয় না সুতরাং আগ্রহ সৃষ্টি করার কোনো কথা তাদেরকে উৎসাহী করে না এবং কোনো ভীতি প্রদর্শন তাদেরকে বা ভয় প্রদর্শন করা এটাও তাদেরকে ভীত করে না আর এটি বান্দার উপরে সবচেয়ে মারাত্মক শাস্তির মধ্যে অন্যতম শাস্তি যে বান্দা এই অবস্থায় উপনীত হবে যে কোনো প্রকার হেদায়েত কোনো রকমের কল্যাণ তার কোনো উপকার করবে না বরং অনিষ্টই করবে এই অবস্থায় উপনীত হওয়া এটা সবচেয়ে বড় শাস্তির অন্যতম একটি শাস্তি হয়েছে প্রশ্ন হলো করে দেওয়া অন্তর কঠোর হওয়া বা অন্তরকে কর্তৃক রুরো করে দেওয়া এটি শাস্তির প্রকারের মাঝে অন্যতম একটি প্রকার কিভাবে উত্তর অন্তর রুড়ে হওয়া যাওয়া এটাও শাস্তি অন্তর কঠিন হওয়া এটাও একটি শাস্তি কারণ অন্তর যদি কঠিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার অন্তরে কোনো ভালো জিনিস উপকার দেয় না নসিহাত তার কোনো কাজে আসে না বরং তাকে উপদেশ দিলে সে ভালো হয় না বরং সেটাতে আরও অনিষ্ট হয় কারণ সে তো মান্য করে না আর এটিও একটি বড় শাস্তি আল্লাহ তালার পক্ষ থেকে আমরা এখানে যদিও নেই বাস্তবে আমরা অনেকেই এটা বুঝতে পারি না আল্লাহ তালার কাছে দয়া করি আল্লাহ তালা আমাদের জন্য এই ধরনের শাস্তি না দেন বলে আমেন এছাড়াও আরো সকল ধরনের শাস্তি থেকে রক্ষা করে আমাদের আল্লাহ আমেন প্রশ্ন হলো কিভাবে অন্তর কঠিন হওয়াটা শাস্তি উত্তর আমরা জানলাম যে অন্তর রুড়ো হলে কল্যাণ তাতে প্রবেশ করে না আর এটি একটি শাস্তি হয়ে যায় ছয় নম্বর শিক্ষামূলক বিষয় তারা শব্দ সমূহ তার অর্থাৎ তাওরাতের যে শব্দ ছিল সেই শব্দের যা অর্থ তা থেকে তারা বিকৃত করেছে অর্থাৎ তারা অপব্যাখ্যা করে এবং এই অপব্যাখ্যা জনসাধারণের সামনে উপস্থাপন করে অপব্যাখ্যা করে সেই অপব্যাখ্যা ও বিকৃত অর্থটাকে জনসাধারণের সামনে উপস্থাপন করে যেটি তা কর্তুবীতে ষষ্ঠ এক একশত ষোলো নামার পৃষ্ঠে আলোচিত হয়েছে প্রশ্ন হল তাওরাতের বিকৃত করেছে বানে ইসরায়েলদের আলেমরা কিভাবে এই বিকৃতটা ছিল কেমন ভাবে এই বিকৃত করেছিল তারা উত্তর তারা তাওরাতের শব্দ কালিমা বা বাক্যের অর্থকে স্থান থেকে আলাদা করেছে বিকৃত করেছে আর এভাবেই ওলাম তাওরাতের অর্থকে বিকৃত করে জনসাধারণের সামনে উপস্থাপন করত এটাই প্রকৃতপক্ষে তাওরাতের বিকৃতকরণ সাত নাম্বার শিক্ষামূলক বিষয় ওয়ানাসু ওয়ানু হাদ্দি রবি আর তাদেরকে যে উপদেশ দেওয়া হয় তার একটি অংশ তারা ভুলে যায় নাসু হাত এক অংশ ভুলে যায় অর্থাৎ যেটি উপকারী অংশ যেটি তাদেরকে উন্নতি করবে সেই অংশ তারা ভুলে যায় দুঃখিরবিহী তাদেরকে তার দ্বারা উপদেশ দেওয়া হয়েছিল অর্থাৎ তাওরাতের আম্বাই ক্রামের ভাষায় তাওরাত থেকে তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল যেমন ঈশা আলিয়া এবং তার পূর্বেও অন্যান্য নবীগণের মাধ্যমে তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল তারা তাদেরকে ভুলে গেছে ভুলে গেছে তার অর্থ হলো যে তারা যে ব্যক্তি ভুলে গিয়ে পরিত্যাগ করে তার মতো তারাও পরিত্যাগ করেছে ছেড়ে দিয়েছে কোন জিনিস সামান্য পরোয়াও না করলে অতি অল্প পরোয়ার কারণে অতি অল্প গুরুত্ব দেওয়ার কারণে যেমন কেউ পরিত্যাগ করে ভুলে যায় অনুরূপ তারাও করেছে এমন ভাবে যে তারা এই আয়াতের প্রতি তাওরাতে প্রতি আর ফিরে আসেনি এভাবে মাসুদ রাজনীতি বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন ব্যক্তি পাপের কারণে কখনো কোনো এলেম ভুলে যায় কখনো কখনো পাপের কারণে কিছু এলেম ভুলে যায় অতপর এই আয়াত থেকে করলেন ওয়ানাসু হাদ্দাম মিম্মা যুকিরু বি তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তার থেকে এক অংশ তারা ভুলে গেল তাফসীর বাকায়েতে দ্বিতীয় খণ্ডের 416 নম্বর পৃষ্ঠায় এটি আলোচিত হয়েছে প্রশ্ন হলো বান্দা অমনোযোগী থাকা আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃক স্মরণ করে দেওয়া বান্দাকে এর থেকে বান্দার অমনোযোগী থাকা এবং উপদেশ থেকে অমনোযোগী থাকা কেয়ার না করা যত্ন না নেওয়া এটি তার উপরে ভয়ানক সতর্ক বাণী এটি আয়াত থেকে স্পষ্ট করুন উত্তর আয়াতে বলা হলো অনাসু হাদ্যিম্মাদক্ষী রবি তাদেরকে যে উপদেশ দেওয়া হল সেই উপদেশ থেকে তারা এক অংশ ভুলে গেল তার অর্থ তাদেরকে উপদেশ দেওয়ার পরে আল্লাহ তালা কর্তৃক স্মরণ করে দেওয়ার পরে ভুলে যাওয়া এটি মারাত্মক একটি শাস্তি মারাত্মক একটি সতর্ক বাণী অতএব আয়াত থেকে স্পষ্ট হলো যে অবশ্যই আল্লাহ কর্তৃক উপদেশ দেওয়ার পর ভুলে যাওয়া এটি একটি গুরুত্বপূর্ণ সতর্ক বাণী এবার আমরা আয়াতের প্রতি আমল খেয়াল করব এক আপনি স্মরণ করুন কতবার আল্লাহ রব আলিন আপনাকে কষ্ট ও বিপদ থেকে রক্ষা করেছেন অথবা আপনাকে শত্রু থেকে রক্ষা করেছেন অতপর সেই বিষয়গুলোর প্রতি স্মরণ করে আল্লাহর কৃতজ্ঞতা করুন তোমাদের উপর আল্লাহ নেহামদকে স্মরণ করো যখন তোমাদের একটি কম তোমাদের উপরে আক্রমণ করতে হাত বাড়িয়েছিল অতপর আল্লাহ তালা তাদের হাতকে বিরত রেখেছেন নিবৃত করেছেন প্রতিহত করেছেন তোমাদের থেকে দুই নম্বর আমল আপনি আজকেই বা আপনি একটি সাদাকা করুন যেই সদাকার মাধ্যমে আপনি আপনার রবকে কর্দে হাসানা বা উত্তম ঋণ প্রদান করবেন এবং গনি আল করিম মহা দাতা অভাবমুক্ত আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে এটার বহু গুণ বৃদ্ধিতে ফেরত পাওয়ার শুভ সংবাদ গ্রহণ করুন আপনি যা কর যে তার বহু গুণ বৃদ্ধি করে আল্লাহ রব্লা আলমিন ফেরত দিবেন এর জন্য শুভ সংবাদ গ্রহণ করুন করদন হাসানা আর তোমরা আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো তিন আপনি এমন একটি কাজ করুন যা আপনার অন্তরকে নম্র করবে নরম করে দিবে যেমন এতিমের অবস্থার খবর নিন অথবা মিসকিনকে দান করুন অথবা আল্লাহরবুল্লাহ আলমিনের কালাম ভয় ভীতির সাথে তেলাওয়াত করুন আল্লাহর কালামের জন্য বিনয়ী হন যাতে করে আপনার অন্তর যে রুরো অন্তরের অধিকারী ব্যক্তিদের থেকে যেন আপনি মুক্ত থাকতে পারেন আপনি যেন তাদের অন্তর্ভুক্ত না হন এই জন্য আপনি এই কাজটুকু করুন হুম লালনা কসিয়া তাদের অঙ্গীকার ভঙ্গ করার কারণে আমি তাদেরকে লানত করলাম আর তাদের অন্তরকে আমি রুরো কঠোর করে দিলাম দিক নির্দেশনা তিনটি দিক নির্দেশনা প্রতিদিনের মতো এক আপনার বিষয়গুলো যাবতীয় বিষয়কে আল্লাহ রবাহিনের কাছে সপরত করুন এবং আপনি তার উপরেই নির্ভর করুন আপনি উপকরণ গ্রহণ করুন তবে উপকরণের উপরে আপনি নির্ভর করবেন না ওয়াল্লাহি ফল মিনুন আল্লাহর উপরেই মুমিনদের নির্ভর করা উচিত দুই আল্লাহ রব্লা আলমিনের বিশেষ সঙ্গর উপকরণ হল সর্বদাই আয়াতে উল্লেখিত ইবাদতের প্রতি অবিচল থাকা সবসময় লেগে থাকা অকাল আল্লাহ ইন্নি মাহকুম আল্লাহ তালা বলেন আমি তোমাদের সাথে রয়েছে লাইন আকম তুমি যদি নামাজ কায়েম করো ও আতাই সাকা জাকাত প্রদান করো ও আমান তুম বিরুসুলি আমার রাসুলের প্রতি ইমান আনয়ন করো ও আজার আর যদি তোমরা তাদেরকে সাহায্য করো ও আকরাল তুমুল্লাহ করদন হাসানা আর যদি তোমরা আল্লাহ রবুল্লাহ আলমিনকে কর দে হাসানা দান করো তাহলে এই ইবাদত যদি আমরা যথাযথভাবে এর পাবন্ধ করি তাহলে আল্লাহর বিশেষ সাহায্য আল্লাহর বিশেষ সঙ্গ আমাদের সাথে থাকবে তিন যে ব্যক্তি ইহুদিদের ভয়াবহতাকে হালকা ও তুচ্ছ জ্ঞান করে তার প্রয়োজন রয়েছে কোরআনকে গবেষণা করার ফিমা নাকুদাকুমাকুলুবহম কাসিয়া তাদের অঙ্গীকার ভঙ্গ করার কারণে আমি তাদেরকে লানত করলাম আর আমি তাদের অন্তরকে রুরো করে দিলাম তারা কালিমাকে শব্দকে তার থেকে স্মরণ করে দেওয়া হয় তার থেকে তারা ভুলে যায় তাদের যে উপদেশ দেওয়া ছিল তার একটি অংশ তারা ভুলে যায় ওয়ালা আলাহ খিম মিনহুম, ইল্লা মিনহুম আর সর্বদাই আপনি তাদেরকে পাবেন যে তাদের অধিকাংশ অল্প সংখ্যক ব্যতীত তারা সবাই বিশ্বাসঘাতকতার ওপরে তবে অল্প সংখ্যক ব্যতীত এখান থেকে প্রমাণ হয় যে ইহুদি নাসারা ইয়াহুদ তারা সর্বদাই বিশ্বাসঘাতকতার উপরেই থাকে অল্প সংখ্যক ব্যতীত অতএব তাদের ভয়াবহতাকে যে ব্যক্তি তুচ্ছ বা ছোট মনে করে অবশ্যই তার প্রয়োজন রয়েছে কোরআন নিয়ে গবেষণা করার এ পর্যন্ত আজকের আলোচনা এখানেই সমাপ্তি করছি আল্লাহ আলামীনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে কোরআনুল কারিম বুঝে ইহুদি নাসারার চক্রান্ত থেকে দূরে থাকার তাদের সংস্পর্শ থেকে দূরে থেকে দিনের ওপরে অবিচল থেকে সর্বদাই আল্লাহ তালার আয়াতের উপরে অবিচল থেকে কোরআনুল কারিমের যথার্থ গবেষণা আমাদের বজায় রেখে آمونيو برامج آمين وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين شقلك عبروكتاغوتا وبناء لندن كورسي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.